সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানিতা দাস অফিসিয়াল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি রাস্তা হাঁটতে যাইনি, মানে মর্নিং ওয়াকে যাইনি। কেন যাইনি বলো তো? কালকে দেখলে তো আমি প্রথমেই ব্লগে কী দিলাম, ঝড় বৃষ্টি। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমে, কী অবস্থা! মানে এতদিন যে রোদ গরম ছিল তা থেকে মানে মনে হচ্ছে মুক্তি পেতে চলছি। কালকে প্রায় সারাটা রাত্রি ধরেই একটু একটু করে বৃষ্টি হয়েছে, লোডশেডিংও হয়েছে, তারপর ঘুমও হয়নি ঠিকঠাক সকালবেলা উঠে। তাই ভাবলাম, দেখলাম আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম না আজকে রাস্তা হাঁটতে যাব না, তো একটু দেরি করেই উঠেছি। আজকে ছেলে আবার দেখো চলে এসেছে, আমি রান্নাঘরে কাজ করছি। এদিকে আবার আমার মানে সকালবেলা যে আমি কী হয়েছে, ছাড়া কাপড়গুলো রেখে দিয়েছিলাম, সেগুলো আমি কাচা হয়নি, সেগুলো আমি কেচে দিচ্ছি। তো কেচে দিয়ে ওগুলো নেড়ে দিব। তো তোমরা কাজগুলো দেখতে থাকো, আমি এদিকে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নেই। তো ছেলের আজকে কী হয়েছে, ছেলের আজকে স্কুল খোলা, মানে এক মাস পর ছেলের স্কুল খুলল। সে স্কুল ছুটি দিয়েছে, অনেক দিন হলো, এক মাস হয়ে গেছে। তো এটা গরমের ছুটি ছিল, সামার ভ্যাকেশন, সেটা আজ খুলে গেল স্কুল, আজকে থেকে ছেলের স্কুল। তাই আমার মানে সকালেই 9টার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে, ছেলেকে রেডি করতে হবে, তাই দেরি করা যাবে না। সকালে উঠেই আমি চটজলদি কাজে লেগে গেছি। আজকে কি করছে ছেলে, মোবাইল নিয়ে এসে আমার ভিডিও করছে। তা আমি ওকে বললাম, যা তুই গিয়ে পড়তে বস না, ও আমার ভিডিও করে দেবে। ঠিক আছে, সকালে পড়াশুনো করেছে অল্প একটু, আজকে স্কুল যেহেতু আছে তো আমিও পড়তে বসাইনি, ওর বাবা একটু ঘুরিয়েছে। তারপর ও আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, আমি যখন ঘুরিয়ে বেড়াচ্ছি মোবাইলটা দিয়ে আমার একটু ভিডিও করে দেয়, আমি ব্লগ করে দিচ্ছি। তো ভালোই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আজকে কিন্তু রোদ ওঠেনি, আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো, হালকা রোদ উঠেছিল সকালবেলা, কিন্তু পরে আবার দেখি রোদ নেই আর। তো এত ভালো লাগছে ওয়েদারটা, অনেক দিন পর এরকম ওয়েদার পেলাম। তোমাদের ওদিকে কেমন ওয়েদার জানাবে কমেন্ট করে। আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, একটু আরাম পাচ্ছি। তারপর আমি জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম শুকোনোর জন্য। মানে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলে কি হয়, যে ঝামেলা থাকে না, ওগুলো পরে থাকলে আবার পরে মানে ইচ্ছেও করে না কাজগুলো করতে, এর জন্য সকাল সকালই করে নেই। সত্যি কথা বলতে আমার সারাদিনের কাজগুলো আমার সকালবেলা করতেই ভালো লাগে, মানে সকালবেলা যেন আমি এনার্জি পাই। আর সারাদিন মানে কাজ হয়ে গেলে তারপর দুপুরবেলার পর থেকে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। দেখো গাছগুলোতে জল পড়েছে, কালকে বৃষ্টি পড়েছে, গাছগুলো মনে হচ্ছে একদম সতেজ হয়ে গেছে, ওরাও চাচ্ছিল জল। এদিকে রান্নাঘরে এসে আবার ছেলের জন্য স্কুলে টিফিন তৈরি করে দিলাম, ও ম্যাগি নিয়ে যেতেই হবে ওর স্কুলে, ম্যাগি সস কেক বিস্কিট এসব টিফিন দিয়ে দিলাম। তো এই টিফিনগুলো ওর খুব পছন্দের টিফিন, এগুলোই খাবে আজকে, তো এগুলো আমি ওকে দিয়ে দিলাম, ওর ব্যাগে দিয়ে ঢুকিয়ে দিলাম। আর ও এদিকে স্কুলের জন্য রেডি হচ্ছে। বাইরে রেখে দিলে ও কি করবে, এখন থেকে খাওয়া শুরু করে দেবে, কি বলবো আর। এই যে চলে এসেছে স্নান করে, স্নান করে চলে এসেছে, এখন ওকে আমি রেডি করে দিচ্ছি, রেডি হচ্ছে স্কুলের জন্য। আজকে
স্কুল যাবে, খুব মজা, অনেক দিন স্কুলে যায়নি, মানে মনটাও প্রচণ্ড খারাপ, স্কুলে যেতে পারছে না, তাই আজও ভীষণ খুশি, মানে কি বলবো, কখন স্কুলে যাবে, বন্ধুদের সাথে দেখা হবে, ওদের সঙ্গে গল্প করবে, খেলবে, পড়াশুনো যে কি করে কি জানি, কিছুই জানি না। কেমন দুষ্টু দেখো, আমার মানে বেলটা আমার মাথায় দিচ্ছে, এক মিনিট শান্ত থাকে না, মানে ওকে জামা পরানো মানে কি যে কঠিন ব্যাপার, আজকে তবু শান্তভাবে দাঁড়িয়ে আছে। দেখো আমি একটু সাইডে গেছিলাম, কি করছে ও, কি দুষ্টু দেখো, আজকে সকালবেলা ঠিকঠাক পড়াশোনা করেনি, তাই বাবা ওর উপর রেগে আছে, তাই বাবার কাছে যাচ্ছে না, মার কাছে এসেছে, মানে মার কাছে রাগ অভিমানটা ওর মার কাছেই সব কিছু, তো মার কাছে এসে রেডি হচ্ছে, বাবার কাছে যাচ্ছে না ভয় পেয়ে। মা মানে ওর কাছে কি, ও দোষ করলেও মা কিছু বলবে না, মানে একটু পরেই ওকে মা আদর করে দেবে, এরকম একটা হয়ে গেছে, কিন্তু এটা তো ঠিক না, তাই না, তো ও তো দোষ করলে সেটা বোঝাতে হবে ওকে, তো আমিও তেমন কিছু আজকে বলিনি, তাই ও একটু মানে আজকে একটু একটু শান্ত আছে অন্য দিনের তুলনায়, আর না হলে স্কুল যাওয়ার সময় যা দুষ্টুমি করে কি যে বলবো। আমার দুষ্টুটা দেখো কি দুষ্টু, প্রচন্ড দুষ্টু, সারাদিন বাড়িতে নাকাল করে দিত এই এক মাস। ছেলে স্কুলে চলে গেল ওর বাবার সঙ্গে, তো আমি ভাবলাম স্নানটা করে নিই, আমি স্নান করে পুজোটা সেরে নিলাম, তো
এখন আমি পুজো করতে ভালো লাগবে, এখন মানে ওর দুষ্টুমিটা থাকবে না। আর পুজোটা কি সত্যি একটু শান্তশিষ্টভাবে করতেই ভালো লাগে, মানে বেশি মাথা ইয়ে করলে ভালো লাগে না। তারপর আমি স্নানটা করে এসে মাথার চুলটুলগুলো তো অগোছালোভাবে ছিল, সিঁদুরও পরা হয়নি, সেটা আমি পরে নিলাম। পরে নেওয়ার পর বাবা আবার এদিকে চলে আসলো আমার। মানে কি বলবো, সকালবেলা স্নান করতে খুবই ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ লাগে। দেখবে সকালবেলা স্নান করলে মনে হয় কি অনেক কাজ কমে যায়, মানে সারাদিনের কাজগুলো সকালেই করে নিলে সারাদিনটা অনেকটা মানে বিশ্রাম পাওয়া যায়। কিন্তু অনেকে কী করে সারাদিন ধরে কাজ করে, কিন্তু আমি না সত্যি কথা বলতে সারাদিন ধরে কাজ করতে পারি না। আমি সারাদিন ধরে একটু মোবাইল টোবাইল দেখবো, ভালো লাগে দেখতে। আর এই সকালবেলায় উঠি, সব কাজ কমপ্লিট করে নিয়ে একটু বসে থাকবো, টিভি দেখবো, ভালো লাগে। তো দেখছি এদিক ওদিক দেখতে দেখতে দেখছি অনেক ঝুল পড়ে গেছে আবার ঘরের মধ্যে, ওই ঝুলটা তো দেখতেই পারিনি। আবার দেখো ছেলে এদিকে সব এগুলো দিয়ে খেলছিল, এগুলো একটু আমি গুছিয়ে রেখে দিলাম। যে ঝুলটা পড়েছিল সেই ঝুলটা না ঝেড়ে নেই, স্নান করেছি তো কী হয়েছে, কিন্তু এই ঝুলটা আমার চোখে পড়েনি। এসে আমি তাড়াতাড়ি করে ঝুল ঝেড়াটা নিয়ে ওই ঝুলটুকু ঝেড়ে নিলাম। এই মাকড়সাগুলো সত্যি কখন একদিন দুদিনে এমন জাল বুনে নেয় মানে বুঝতেই পারি না। এই ঝুলগুলো দেখতে খুবই বাজে লাগে ঘরে, আর থাকতেও ভালো লাগে না, কীরকম একটা বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। তো আমি বলছি ভাবলাম ঝুলটা ঝেড়েই নেই। ঝুলটা ঝাড়া হয়ে গেছে, তারপর আমি হাত পা ধুয়ে নিলাম, নিয়ে ওর বাবার জন্য আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে, সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক সকালবেলা উঠেছি, সকালবেলা তো তেমন কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম। তো কালকের মাংস ছিল, ওটা গরম করে নিয়ে খেয়ে নিই, পরে কিছু রান্না করে নেব। ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি।